রমজানুল মোবারক সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও টেকল্যান্ড স্টুডিওতে একটা পিসি বিল্ড হবে। ক্যাপশন দেখে আপনারা আবারও বুঝতে পারছেন যে মোটামুটি ৯২,০০০ টাকার মধ্যে একটা আলটিমেট ইন্টেল পিসি বিল্ড হবে। অর্থাৎ এই পিসিটা টোটাল ইকুইপমেন্টই মোটামুটি ইন্টেলের হবে, অর্থাৎ প্রসেসর অ্যান্ড গ্রাফিক্স কার্ড। তো কী বিল্ড হবে বা বিল্ডটা কীরকম হবে সেই সব নিয়ে একটা বিল্ড সাজেশন, একটা বিল্ডও আমরা করে দেখাবো অ্যান্ড বেঞ্চমার্ক থাকবে এই ভিডিওটাতে। তো দেরি না করে চলুন চলে যাক আজকের ভিডিও। ঠিক আছে, এই বিল্ডে আমরা প্রথমে যেটা ব্রেইন অর্থাৎ প্রসেসর যেহেতু ইন্টেল বিল্ড, অফকোর্স ইন্টেলের প্রসেসর হবে জানা কথায়। ইন্টেলের কোন প্রসেসরটা হবে? আমি অনেক রকম চিন্তা করে ভাবলাম যে উইকুড গো ফর 12th জেনারেশন i7 অথবা 13th জেনারেশনে থাকতে পারতাম, বাট আমার বেস্ট সুইটেবল যেটা মনে হয়েছে সেটা হচ্ছে 13400F Core i5 13th জেনারেশনের প্রসেসরটা। ইয়েস, এই প্রসেসরটা নেওয়ার ভেরিয়াস রিজন আছে, বিকজ অফ এটা 20 MB ক্যাশ, 10 কোরের একটা প্রসেসর অ্যান্ড 4.6 GHz হচ্ছে এটার প্রায় ম্যাক্স ক্লক স্পিড। অ্যান্ড এইটা একটা ভেটারান গ্রেডের CPU, বিকজ এটা আপনার আগের জেনারেশনের যে Core i7 রয়েছে অর্থাৎ 12th জেনারেশনের Core i7 তার সাথে বরাবরের পাল্লা নিতে পারে। ইন্টেলের যারা ফ্যান বয় রয়েছেন বা যারা এমনি ইউজার রয়েছেন তারা কিন্তু জানেন যে গেমিংই ইন্টেলের সুখ্যাতি গল্প, অর্থাৎ সিঙ্গেল কোর পারফরমেন্সে কিন্তু ইন্টেল অলওয়েজ বসিং করে। সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক আগের Core i9 সাথে কিন্তু এটা সেম তালে পাল্লা দিতে পারছে, বা রাইজেনের যে টপ গ্রেডের CPU রয়েছে তার সাথেও এটা সমান তালে পাল্লা দিতে পারছে। এইটা আমরা প্রাইসটা হচ্ছে এখন ওয়েবসাইটে ২৮,০০০ টাকার আশপাশে, যেটা কিন্তু ফ্ল্যাক্সুয়েবল। তো এটা হচ্ছে আমাদের আজকের বিল্ডের প্রসেসর। এরপর আসে মাদারবোর্ড নিয়ে কথা। মাদারবোর্ডের জন্য আমরা চুজ করেছি একদম MSI এর ম্যাক B660M বাজুকা DDR4 মাদারবোর্ডটা। এটা একটা রিলায়েবল মাদারবোর্ড, MSI এর তরফ থেকে মোটর ম্যাক্স বা ম্যাক সিরিজের মাদারবোর্ড মোটামুটি কমের মধ্যে কিন্তু একটা ভালো রেঞ্জ অফার করে, বাট ইন্টেলের মাদারবোর্ডের প্রাইস একটু বেশি হয়, আপনারা সবাই জানেন। এটার প্রাইসও মোটামুটি 21,000 টাকার আশপাশে। অ্যান্ড এটাতে মোটামুটি ইন্টিগ্রেটেড সব ফিচারই রয়েছে, ল্যান সাপোর্ট থেকে শুরু করে মেমোরি বুস্ট, কোর বুস্ট, অনেক রকমের ফিচার রয়েছে। বাট সেটা না, অথচ MSI রিলায়েবিলিটির জন্য আমরা এই মাদারবোর্ডটা পিক করেছি, যেন চিপসেটের সাথে এই প্রসেসরটার হ্যান্ডশেক আর জিপিউর হ্যান্ডশেকটা ভালো। এরপর আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই সিস্টেম আমরা র্যাম কোনটা ইউজ করেছি। র্যাম আমরা ইউজ করেছি হচ্ছে ভেনজেন্সের LPX DDR4 র্যাম, দুইটা 8 GB, দুইটা স্টিক অর্থাৎ 16 GB টোটাল সিস্টেমে। এটা নিয়েও কিছু বলার নেই, এক একটা স্টিক 2850 টাকার মতো পড়বে, দুইটা হয়তো বা হচ্ছে 5,500 টাকার আপ কিছু প্রাইস হবে। এই বিল্ডে আমরা SSD হিসাবে যেটা ইউজ করছি সেটা একটা Gen 4 SSD আমরা নিয়েছি, বিকজ বিল্ডটা প্রায় 1 লাখ ইস একটা বিল্ড, এখানে Gen 4 SSD ইউজ না করাই ব্যাপার। সো উই হ্যাভ পিকড দ্য SPATIUM MSI M450 PCI Gen 4 একটা SSD, 500 GB SSD। এটার প্রাইসটা 4,000 টাকার আশপাশে। এইটার কিন্তু স্পিড অনেক নাইস, এটার স্পিডটা হচ্ছে আপনার Gen 4 SSD হওয়ার সুবাদে যতটুকু আমরা ক্যাপ ডেলিভারি করার কথা অর্থাৎ 5,500 MBPS কিন্তু ইজিলি পেয়ে যায়। এটার প্রাইসটাও বলে দিলাম। এই প্রোডাক্টগুলোর প্রাইস কিন্তু অফকোর্স ফ্ল্যাক্সুয়েবল, যেটা আমি বলছিলাম। এরপর আমরা একটু জিপিউ সেগমেন্টে চলে যাব। ওকে, এই বিলটা টোটাল ইন্টেল বিলটা আমরা জিপিউ হিসাবে যেটা ইউজ করব, নাও দিস ইজ নট দ্য থিং যেটা আমরা ইউজ করব এনভিডিয়া এই বিলটার জন্য, বাট উইল গো ফর দ্য এনভিডিয়া 3060 কিলার একে ইন্টেল আর্ক 750। ইয়েস, 750 নিয়ে কিন্তু অনেক রকমের কানাঘুষা চলছে, কেউ বলছে 3060 কিলার, কেউ বলছে এই সেই, বাট অ্যাকচুয়ালি দ্য থিং ইজ এই জিনিসটা কিন্তু আসলেই বেশ ভালো। অ্যান্ড লুক এট দ্য থিং, কত মিনিমাল বিল্ড, কত মানে একদম হয় না কিছু জিপিউ একদম হচ্ছে স্লিক হয়, এটার লুকটাও কিন্তু সেরকম দেখতে যে খুবই ভালো তা না, কাজেরও কাজই রয়েছে। অর্থাৎ 3060 8GB বা 12GB ভ্যারিয়েন্টের সাথে কিন্তু নেক টু নেক পারফরমেন্স করতে পারে। এইটার মাসেল পাওয়ার খুবই বেশি, অর্থাৎ আপনি যদি হাতে কোনো স্পেক দেখেন সেটা কিন্তু 3060 8GB থেকে অনেকটাই বেশি। তারপরেও সমস্যাটা কোন জায়গায়, এই জায়গার কিছু কম রয়েছে, ড্রাইভার সাপোর্টটা আরও আসা বাকি রয়েছে। যখন আরও আসবে তখন কিন্তু অটোমেটিক্যালি এটার যে হচ্ছে DX থেকে ভালকানের যে কনভার্সেশন সাপোর্টটা একটু অভাব রয়েছে, সেটা ফিল আপ হওয়া বাকি। তারপর ফ্যান টেম্পারেচার কন্ট্রোল করার জন্য যে কাস্টম কার্ভটা কন্ট্রোল করা, সেটারও কিন্তু ইয়েটা একটু বাদ আছে, ওটা নেক্সট আপডেটে এসে পড়বে। অ্যান্ড এটা একটু DX11 গেমগুলোতে একটু স্লাইট ইনকনসিস্টেন্ট পারফরমেন্স করে, বাট DX12 অ্যান্ড নতুন গেমগুলোতে পারফেক্ট কাজ করে। এই জিপিউটা আপনার যে কোনো রকমের ওয়ার্কলোড, স্পেশালি যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের কিন্তু খুবই সাপোর্ট দিয়ে দিল, বিকজ AV1 এনকোডারটা রয়েছে যেটা কিন্তু RTX 30 সিরিজের GPU টেনে 40 সিরিজ থেকে আসবে। তো সব মিলায় এটা আমাদের পিক, বিকজ আশা করা যায় এটা কিন্তু কোনো ক্ষেতের মূলা না যে হচ্ছে আমি Nvidia ফেলে এটা নিয়ে নিলাম। ইন্টেলের একটা অনেক বড় রেপুটেশন আছে, তারা কিন্তু নামছে। অফকোর্স আমরা ড্রাইভার আপডেটের স্টেবিলিটি, তারপর ফার্দার ড্রাইভার আপডেট, তারপর আমাদের যে ভালকান বলেন, তারপরে হচ্ছে ওই ফ্যান কার্ভের যে টেম্পারেচার কন্ট্রোলের ব্যাপারগুলো রয়েছে, সেগুলো কিন্তু আশা করা যায় খুব তাড়াতাড়ি এসে পড়বে। সো ফর দিস এইটার মাসল পাওয়ার অনেকটা বেশি, বাকিটা কিন্তু আমরা বেঞ্চ মার্কে দেখবো এই বিল্ডের সাথে। তো আর্ক ইজ দ্য স্টার অফ আওয়ার শো। পরবর্তীতে যাওয়া যাক। এই বিল্ডে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে যেটা চুজ করেছি সেটা হচ্ছে ফার্স্ট প্লেয়ারের দিকে 600 ওয়াটার 80+ ব্রোঞ্জ পাওয়ার সাপ্লাই। এই সিস্টেমটার পুরো ডিমান্ডটা আমার যতদূর মনে হয় জিপিউটা 228 ওয়াট TDP পর্যন্ত পুশ করে, অ্যান্ড প্রসেসরটা কিন্তু প্রায় 125 ওয়াটের সিলিংয়ে যায়। ইন্টেলের প্রসেসর একটু ন্যাচারালি একটু হাংরি হয়, এটা আমরা জানি। তো সব মিলায় কিন্তু এটা সিস্টেমের স্ট্যাবিলিটির জন্য 500 ওয়াটের সিলিংটা রাখা ভালো, বাট আমরা চিন্তা করছি যে সিস্টেমের সাডেন স্পাইকের জন্য 600 ওয়াট উইল বি আ ভেরি মাচ রিলায়েবল থিং টু অ্যাপ্লাই ইন দিস সিস্টেম। অ্যান্ড এটা হচ্ছে আপনার আর্কের কিন্তু পিছনে লেখাও রয়েছে যে 600 ওয়াট পাওয়ার সাপ্লাইটা এটার জন্য হচ্ছে দিলে ভালো হয়। তো আমরা ফার্স্ট প্ল্যান নিলাম বিকজ কিছু এক্সট্রা ক্যাশ আমরা এখানে বাঁচানোর কথা চিন্তা করছি। অ্যান্ড ফার্স্ট প্ল্যান ইজ আ রিয়েলি গুড প্ল্যান। আমি আমার আগের কয়েকটা বিল্ডে ইউজ করেছি। এই পাওয়ার সাপ্লাইটার প্রাইস আমাদের ওয়েবসাইটে 5000 টাকার আশপাশে। এই বিল্ডে আমরা এই পাওয়ার সাপ্লাইটা ইউজ করছি। কেসিং হিসাবে যেটা ইউজ করছি সেটা হচ্ছে আমাদের ফার্স্ট প্লেয়ার ব্র্যান্ডেরই আমরা একটা F3 কেসিং ইউজ করছি। এই কেসিংটা নাইস, হোয়াইট একটা কেসিং। আর এটার সামনে 3টা প্রি ইনস্টল ফ্যান রয়েছে, অ্যান্ড পিছনে একটা রয়েছে 8GB ফ্যান। অফকোর্স এখানে আপনার বাটন টিপে 8GB ট্রানজিশনগুলো চেঞ্জ করতে পারবেন। ATX মাদারবোর্ড পর্যন্ত ভালো মতো সাপোর্ট দিয়ে দিবে, কোনো সমস্যা নেই। এটা স্টাইলিশ কেসিং, বাট একটু মিনিমাল, একদম বড় সড়ো গোছের কেসিং না। তো সেই হিসাবে এই কেসিংটা আমার বেশ মনে ধরেছে। টেম্পার্ড গ্লাসটা রয়েছে, অ্যান্ড নিচে জিপিউর শার্টটা রয়েছে। তারপর আমি বলবো কেসিং ইজ আ পার্সোনাল চয়েস। আপনাদের যেই কেসিংটা ভালো হয়, দ্যাট কুড বি লিয়ান লি, দ্যাট কুড বি কোর্সায়ার, দ্যাট কুড বি কুলার মাস্টার, দ্যাট কুড বি থার্মালটেক, আপনারা নিতে পারেন, কোনো সমস্যা নেই। এই বিলটা আমি চিন্তা করছি যে দিস উইল গো অ্যান্ড ফিট মোর, অ্যান্ড কিছু এক্সট্রা ক্যাশও আমার বাঁচানোর চিন্তা ছিল, যেহেতু একটা বেস্ট বিল আমার দিতে হতো। 4700 টাকায় এই কেসিংটা আপনারা পেয়ে যাবেন। তারপর তো আপনাদের অপশন থাকবে। তো এই ছিল আমাদের পুরা বিলটা। শেষে আমরা এই পিসিটা একটা সিনথেটিক বেঞ্চমার্ক অ্যান্ড গেমিং বেঞ্চমার্ক আপনাদের দেখাবো। বাট গেমিং বেঞ্চমার্কে যাওয়ার আগে একটু বলে রাখি, এই পিসিটা বিল্ড করলে কিন্তু আপনারা ওয়েবসাইট প্রাইস অনুযায়ী একটু বেশি এসে পড়ে, বাট অনলি রমজান মাস সবার জন্য, যাতে সবার উপকার হয়, অ্যান্ড যারা গ্রোয়িং এনথুজিয়াস্ট অডিয়েন্স রয়েছে তাদের জন্য আমরা একটু উপকারে আসতে পারি। তার জন্য দিস পিসি উইল কস্ট 92000 টাকা অনলি। অ্যান্ড এটা আমার হাতে করা বিল্ড, আপনার বিল্ড আকারে একদম টেকল্যান্ডে পেয়ে যাবেন, আপনারা যদি যান নিয়ে নিতে পারেন। এখন আমরা এই সিস্টেমটার বেঞ্চমার্কগুলো দেখবো। চলুন বেঞ্চমার্কগুলো দেখা। ফার্স্টে আমরা বেঞ্চমার্কের ক্ষেত্রে একদম বেসিক বেঞ্চমার্কিং অ্যাপ গিকবেঞ্চ দিয়ে সিস্টেমটাকে বেঞ্চমার্ক করতে বসে দিই। গিকবেঞ্চে এই পিসিটা সিঙ্গেল করে 2292 অ্যান্ড মাল্টি করে প্রায় 10868 মতো স্কোর পুশ করে ইন্টারনেট প্রসেস, যেটা কিন্তু অনেক বেশি। ওপেনসিএলও আর্ক কিন্তু একদম ফাটায় দেয়, প্রায় 98000+ স্কোর পুশ করে, উইচ ইজ আ ভেরি নাইস স্কোর। এরপর আমরা ফার্দার বেঞ্চমার্কিংয়ের ক্ষেত্রে ভিডিওটা ইউজ করি। ভিডিও ইউজের সময় আমরা সিপিউটা প্রায় 11000+ স্কোর পুশ করে, যেটা কিন্তু অনেকটাই বেশি। অ্যান্ড তারপর আমরা MSI কম্বাস্টারে জিপিউটার ফার্দার অ্যাবিলিটিটা বেঞ্চমার্ক করার জন্য স্ট্রেস টেস্টে বসিয়ে দিই। কম্বাস্টারে যখন আমরা স্ট্রেস টেস্ট করছিলাম 1080pতে, তখন প্রায় 74 FPS মতো কনস্ট্যান্ট ধরে রাখতে পেরেছিল। কম্বাস্টারের পর আমরা এরপর সিনেবেঞ্চ R20 দিয়ে সিস্টেমটাতে বেঞ্চমার্ক করতে বসে দিই। সিনেবেঞ্চ R20তে সিপিউটা প্রায় 6160 পয়েন্ট ওভারঅলে পুশ করে, যেটা কিন্তু প্রায় একটা লিডিং স্কোর বলা যায়, অ্যাপার্ট ফ্রম দ্য বিফি প্রসেসর যেগুলো কিন্তু থ্রেড রিপার বা হচ্ছে জিওন রয়েছে তার তুলনায়। এরপর আমরা টোটাল সিস্টেমকে বেঞ্চমার্ক করার জন্য 3D মার্কে বেঞ্চমার্ক করতে বসে দিই। 3D মার্কে এই সিস্টেমটা প্রায় 12000+ স্কোর পুশ করে, অ্যান্ড কনস্ট্যান্ট টাইমে জিপিউটা প্রায় 89°C মতো টেম্পারেচার মেনটেন করছিল। এইটা গেল মোটামুটি সিনথেটিক বেঞ্চমার্ক। এরপর আমরা একটু গেমিং বেঞ্চমার্কের দিকে চলে যাব। গেমিংয়ের ক্ষেত্রে আমরা প্রথমে ওয়াচডগ লিজিয়নটা খেলতে নেমেছি। ওয়াচডগ লিজিয়নে কিন্তু আর্ক তার কারিশমা ঠিকই দেখিয়ে দিয়েছে। ভেরি হাই সিটিংসে আমরা প্রথমে রেড ট্রেসিং অফ করে প্রায় অ্যাভারেজে 92 FPS মতো পাচ্ছিলাম, অ্যান্ড 1% লোডে 72 FPS মতো পাচ্ছিলাম। তারপর আমরা যখন রে ট্রেসিংটা অন করলাম 28 রে ট্রেসিং কোর সম্পন্নওয়ালা এই জিপিইউটা কিন্তু তাও এভারেজে প্রায় 62 fps এর মতো মার্জিন ধরে রেখেছিল and 1% লোডতে 52 fps এর মতো হিট করছিল। এই তো গেল ওয়াচডগ লিজি। লিজির পর আমরা স্পাইডারম্যান মাইলস মোরালস গেমটা ভেরি হাই সেটিংসে খেলতে নেমেছি আরটি অফ করে। এই সময় মাইলস মোরালস প্রায় 88 fps এর মতো এভারেজে রাখতে পারছিল যে কোনো কমব্যাট সিচুয়েশন। তারপর যখন আমরা একটু রে ট্রেসিংটা অন করলাম, অন করার পর এফপিএসটা স্টেপ ডাউন করে 64 FPS এ মোটামুটি সেটেল ডাউন করলো। তা কখনো আবার নেমে 58 বা মোটামুটি 60 আশপাশে 62-64 মেনটেন করছিল। তারপর আমরা ফোর্জা হরাইজন 5 গেমটা খেলতে নেই। ফোর্জা হরাইজন 5 গেমটা মোটামুটি হাই সেটিংস একদম আইপিএসটা সেট করে 135 FPS এর মতো আরটিএক্স অফ রেখে কিন্তু পুশ করতে পারছিল, জাস্ট ভেরি গুড। এরপর আমরা লাস্টলি শ্যাডো অফ দ্য টুম রেডারটা খেলতে না। শ্যাডো অফ দ্য টুম রেডার খেলার সময় আমরা প্রায় 123 FPS অ্যাভারেজে পাচ্ছিলাম। এই গেমিং সেক্টরে কিন্তু আর কিন্তু নিশ্চিতভাবে অনেক ভালো করে দেখিয়েছে তার। এগুলো গেমিং বেঞ্চমার্ক ছাড়া কিন্তু আমরা লট অফ প্রোডাক্টিভিটি ওয়ার্ক করেছি এটাতে, প্রিমিয়ার প্রো, ভিঞ্চি রিজলভে, কালার গ্রেডিং, সেইখানে কিন্তু আর অনেক ভালো করেছে। আর্কের স্পেশালিটি কেউ যে বলছিলাম AV1 এনকোডারটা ছিল। তো যাই হোক, এই ছিল মোটামুটি আমাদের বিল। এখানে বেঞ্চমার্ক নিয়ে আমি বেশি কথা আর বলবো না। কথা হচ্ছে যে এই পিসটা নেওয়া 92K-তে জাস্টিফিকেশন কত? আমি বলবো এটা একটা আলটিমেট বিল্ড। আলটিমেট বিল্ড কেন? কারণ ইন্টেল প্রসেসর অ্যান্ড ইন্টেলের ফুল এই বিল্ড আপনার RGP ইউজ করছে। এর ফলে ব্যাপারটা হয়েছে কি, যারা গেম খেলতে চান তারাও যেরকম এজ পাচ্ছেন, বিকজ এটা কিন্তু খুবই ক্যাপাবল একটা জিপিইউ। অ্যাট আদার হ্যান্ডে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তারাও কিন্তু অনেক অ্যাডভান্টেজ পাবেন বিকজ অফ ইটস নানা রকমের যে AV1 এনকোডিং ক্যাপাবিলিটি রয়েছে, বা হচ্ছে আপনার ফাস্ট রেন্ডারিং টাইম, ইন্টেলের কুইক সিঙ্ক এনকোডার রয়েছে। সব মিলে ইটস আ পারফেক্ট প্যাকেজ। একটু প্যারা কোথায়? প্যারাটা হচ্ছে যারা 3D মডেলিং বা 3D রেন্ডারিং করবেন স্কেচআপ, প্রো, লুমিয়ন, তাদের ক্ষেত্রে আর্ক এখন অতটা সাপোর্ট দেওয়ার উপযোগী না বিকজ অফ দ্য ড্রাইভার আপডেট। অ্যান্ড ফার্দার যত ড্রাইভার আপডেট আসবে তত কিন্তু বলা যায় যে জিনিসটা ভালো করবে। এই বিলটা আবারও বলছিলাম 92K-তে আপনারা কিন্তু পেয়ে যাবেন আমাদের টেকল্যান্ডের যে কোনো ব্রাঞ্চে। আমার হাতে করা বিলটা টেকল্যান্ডে থাকবে, আপনারা চ্যানেল দিতে পারেন। ইটস আ ভেরি গুড বিল্ড। অ্যান্ড মেন কথা হচ্ছে এই বিলটা অবশ্যই নেওয়া জাস্টিফাই হবে, কারণ হচ্ছে টোটাল ইন্টেল বিল যেমনটা বলছিলাম। আর আর্কের কথা নতুন করে বলবো না। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, নেক্সট যে ভিডিওটা দ্যাট কুড বি আ ইন্টারেস্টিং ভিডিও, দ্যাট 3060 8GB ভার্সেস ইন্টেল আর্ক, এটা কিন্তু সবার একটা কোয়েরি আছে। আমাদের নেক্সট ভিডিও এটা নিয়ে আসবে, আমি নিয়ে আসবো চিন্তা করছি। আপনারা কমেন্ট করে জানাতে পারেন চান কি চান না, বাট ওইটা কিন্তু একটা সেই মারামারি হবে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করতে চ্যানেল ইজ আ মাস্ট। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আবার বললাম মাহের রমজানের শুভেচ্ছা সবাইকে, গুড বাই।